নমস্কার আমার নাম সন্দীপ সেনগুপ্তা এটা ইলেকট্রিক ভেহিকলস বাংলা ওয়েস্ট বেঙ্গলে এখনও স্টেট সাবসিডি নেই কিন্তু আজকের তারিখে আপনি যদি একটা ভেহিকেল কিনতে যান আপনি কীভাবে একটা সাবসিডি পেতে পারেন সেটা নিয়ে আমরা প্রথমে এই ভিডিওতে ডিসকাস করবো আর তারপর আমরা অ্যাড্রেস করব যে ফিউচারে একটা স্টেট সাবসিডি আনার জন্য কী করতে হবে সেটা নিয়ে একটা ডিসকাশান আমরা স্টার্ট করব থাকবেন এই ভিডিওতে সবথেকে বেশি চিন্তাজনক ব্যাপার এইটা না যে এই মুহূর্তে বেঙ্গলে সাবসিডি নেই সেটা এত বড় প্রবলেম না প্রবলেম এটা হচ্ছে যে নট অনলি আমাদের কাছে সাবসিডি নেই বাট আমাদেরকে এক্সট্রা টাকা একটা দিতে হচ্ছে এক্সট্রা হ্যাসেল একটা নিতে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল নেওয়ার সময় কী হচ্ছে প্রথম কথা একটা হাই স্পিড ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার করার জন্য নাকি খুব মুশকিল হচ্ছে এটা আমার কথা হয়েছে মিস্টার সুমন মুখার্জির সাথে উনি আমাদের ইউটিউব কমিউনিটি মেম্বার তারপর সেকেন্ড কথা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি বাপ্পা আর দেব কুমার ওদের কমেন্টস ওরা নিজে ভেহিকেল কেনার জন্য শোরুমে গিয়ে খবর করেছে সেখানে ওরা জানতে পেরেছে যে ভেহিকেলের ওভারঅল কস্টের ওপরে একটা ফোর টু ফাইভ থাউজেন্ড রুপিস এক্সট্রা চার্জেস নেওয়া হচ্ছে সেটা নাকি হ্যান্ডলিং চার্জেস বলে নেওয়া হচ্ছে সেটা নাকি ভেহিকেলের কাগজপত্র বানানো রেজিস্ট্রেশন রোড ট্যাক্স এগুলোর নাকি কাগজপত্র বানানোর জন্য ঘুষ হিসাবে দিতে হচ্ছে ব্রাইভ হিসাবে দিতে হচ্ছে তো এবার এটার সলিউশন আমি আপনাদেরকে দিব কয়েকদিন আগে ভারত রেজিস্ট্রেশন সিরিজ বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটার লিঙ্ক আমি আবার ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি সেইটা ফলো করে আপনারা যদি ভারত রেজিস্ট্রেশন যদি নিজের ভেহিকেলের জন্য করে নেন সেপ্টেম্বর ফিফটিন থেকে সেটা ওপেন হবে তাহলে নাম্বার ওয়ান আপনাদের কোনো রেজিস্ট্রেশন ফিজ দিতে হচ্ছে না নাম্বার টু রোড ট্যাক্স আপনাদের জন্য মাত্র সিক্স হবে নাম্বার থ্রি আমাদের আরটিওর কাছে যেতে হবে না আমাদের কোনো ঘুষ দেওয়ার প্রশ্নই উঠবে না কারণ এন্টায়ার প্রসেস অনলাইন তো এবার আপনি যদি একটা ভেহিকেল কিনতে চান তাহলে সব থেকে আগে এক দুটো শোরুমে চলে যান ডিফারেন্ট শোরুমে গিয়ে প্রাইস ব্রেকআপটা নিয়ে নেন যে কত টাকা হচ্ছে কোনখানে কি চার্জেস দিতে হচ্ছে ফাইনাল অন রোড প্রাইসটা কত দাঁড়াচ্ছে সেটা একটা ব্রেকআপ নিয়ে নিন তারপরে বাড়িতে এসে অনলাইন আপনি এই ভারত রেজিস্ট্রেশনটা চেক করুন আই এম শিওর আপনার ভারত রেজিস্ট্রেশন দিয়ে করলে আপনার প্রাইসটা ডেফিনেটলি কম হবে তো এইবার এই ভিডিওর মেন টপিকটাতে আসছি যে কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিক ভেহিকেলের স্টেট সাবসিডিটি আনতে পারি এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি আমার মাথায় দু তিনটা পয়েন্ট এসেছে আমি আপনাদেরকে অনুগ্রহ করছি যে আপনারাও প্লিজ এই টপিকটাতে নিয়ে ভাবনা করেন আর আপনাদের যেগুলো থটস আছে আপনাদের যেগুলো মাথার মধ্যে আইডিয়াস আসছে সেগুলো প্লিজ কমেন্ট সেকশনে জানান আপনাদের আইডিয়াসগুলো নিয়ে আমার আইডিয়াসগুলো অ্যাড করে একটা কমপ্লিট ভিডিও বানাবো নেক্সট টাইম আর আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যে কমেন্টের মধ্যে আপনারা কোনো এক্সটার্নাল লিঙ্ক বা ফোন নাম্বার এগুলো দিবেন না এগুলো দিলে ইউটিউব নিজে নিজেই সেটাকে ব্লক করে দেয় আর হ্যাঁ কিছু ইনডিসেন্ট ওয়ার্ড যদি থাকে কমেন্টে তাহলেও কিন্তু ইউটিউব ব্লক করে দেয় কিন্তু আমাকে এগুলো আপনাদেরকে বলতে হবে না কারণ আমাদের ইভি বেঙ্গলের যে কমেন্ট সেকশনটা সেটা খুবই ক্লিন খুবই রেসপেক্টফুল তো এই বলার ছিল আজকের ভিডিওতে আপনাদের সাজেশনগুলো কমেন্ট সেকশনে পড়ার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি ডেফিনেটলি এটা নিয়ে আমরা একটা ইনিশিয়েটিভ আরম্ভ করব। আর আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাদের সাথে আবার দেখা করতে পারবো সংকল্প করুন বিদ্যুৎ বাছুন